हेलो एवरीवन, वेलकम टू हाउस ऑफ फुटबल, वेलकम टू अनदर पोस्ट मैच एनालिसिस। आज के वीडियो में हम बात करेंगे उएफा चैंपियंस लीग क्वार्टर फाइनल फर्स्ट लीग हो जाए मैच गुलो नहीं। इस सीजन में दुर्दांत परफॉर्म करते थका बेनफिका घर माठे हुचट खेल इंटर मिलान विपक्षे 2-0 गोले तारा उएफा चैंपियंस लीग क्वार्टर फाइनल फर्स्ट लीग मैच हेरे गए। यह मैच सस्पेंशन के लिए खेलते पर बेनफिकार कैप्टन आर्जेंटाइन डिफेंडर निकोलस कोतामी तार अनुपस्थिति अवश्य बेनफिकार डिफेंस के किछुटा हलेओ भुगिएछे। फार्ष्ट हाफ गोल शून्य शेष हम सेकेंड हाफर शुरू दिखे बला जाए आसन क्रस गोल कर फेले निकोला बारेला। সেই গোলেই 100 গোলে এগিয়ে যায় ইন্টার। এরপরে আসলে মোটামুটি অ্যাটাকিং ফুটবলই খেলেছে বেনফিকা, কিন্তু কোনো গোল করতে পারেনি। আর আমার মনে হয় এটার ক্রেডিট মেইনলি আন্দ্রে ওনানার কিছু অসাধারণ সেভ। এরপরে আসলে ম্যাচের শেষের দিকে পেনাল্টি পায় ইন্টার মিলান, যেখানে ডেনজেল ডাম্ফ্রিসকে ফাউল করা হয়। সাবস্টিটিউট হিসেবে নামা রোমেলু লুকাকু সেখান থেকে খুব সুন্দরভাবে গোলটা করে ফেলে। এখন যদি সেমিফাইনাল খেলতে হয় তাহলে বেনফিকাকে পরের লেগে সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে কমপক্ষে 3 গোলের ব্যবধানে ম্যাচটা জিততে হবে। আর যদি 2 গোলের ব্যবধানে ম্যাচটা জিততে পারে তাহলে সেক্ষেত্রে খেলাটা এক্সট্রা টাইম এবং এরপরে টাই ব্রেকারে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ইন্টার মিলানের ডিফেন্ডারদের যেরকম পারফরমেন্স তাতে ইন্টার মিলানের মাঠে 3 গোলের ব্যবধানে জেতা বা 2 গোলের ব্যবধানে জেতা বিষয়টা নিঃসন্দেহে খুব কঠিন হবে বেনফিকার জন্য। ফুটবলে আসলে অসম্ভব বলতে কোনো কিছুই নেই, যে কোনো কিছুই সম্ভব। বেনফিকার হয়ে পরের ম্যাচে যেহেতু আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ব্যাক করছে, তো অবশ্যই বেনফিকার দল আরও স্ট্রং হবে এবং এই ম্যাচে তারা যেরকম পারফরমেন্স দিচ্ছে তার চেয়ে হয়তো ভালোই পারফরমেন্স দিবে। সো নেক্সট লেগে একটা খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হয়তো আমরা দেখতে পাবো, কিন্তু আমার কাছে মনে হয় বেনফিকার জন্য ম্যাচটা খুবই কঠিন হবে। আরও একটা জিনিস বলেই রাখতে হয়, এই ম্যাচের আগ পর্যন্ত বেনফিকা এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচ হারেনি। এটাই ছিল তাদের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ, যেহেতু তারা হেরে গিয়েছে। তো দেখা যাক সেটা থেকে তারা কতটুকু রিকভার করতে পারে এবং কতটুকু কামব্যাক দিতে পারে, কামব্যাক দিয়ে অসাধারণভাবে সেমিফাইনালে তারা পৌঁছে যেতে পারে কিনা, এটা অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানা। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই আমাদের হাউস অফ ফুটবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।